Hello everyone, Assalamu Alaikum I Vlogs with Simu theke Simu bolchi. Ami babar bari Rajshahite ar Rajshahite bikkha melate ami jabo ebong বেশ কিছু সিলেক্টিভ গাছও আমি কিনবো আর এই গাছগুলো আমার ছোট ভাইয়ের বউ কিনেছে আর ওর বেশ কয়েকটা গাছ আমার অনেক বেশি ভালো লেগেছে আর এই গাছটা দেখেছেন আমি কয়েকটা দিন রয়েছে কিন্তু এর মধ্যেই এই গাছটা কিন্তু বেশ খানিকটা বড় হয়ে গেছে আর স্পেশালি এই গাছটা কেনার জন্যই আমি আমার ভাইয়ের বউকে বললাম যে চলো বৃক্ষ মেলাতে যাই এবং সেম টু সেম তোমার মতোই গাছটা আমাকে কিনে দাও তো যে ভাবনা সেই কাজ আমি এবং আমার ভাইয়ের বউ সন্ধ্যা চা খেয়ে আমরা রওনা হলাম আর ওর এই গাছটাও আমার অনেক ভালো লেগেছে তো ওকে বললাম আমাকে এই গাছটাও কিনে দেবে আর ওর আরেকটা গাছ আমার অনেক বেশি ভালো লেগেছে ছোটখাটো অনেক কিউট গাছটা এই যে এই গাছটাও আমার অনেক বেশি ভালো লেগেছে আর এই গাছটাও আমি কিনব তো যা ভাবনা তাই কাজ আমি কিন্তু আমার ভাইয়ের বউকে নিয়ে বের হয়ে গেলাম আর বৃক্ষ মেলাতে যাওয়ার পরে কেন যেন পানিপুরি খাওয়ার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল তো পানিপুরি পাওয়া যায় কিনা আমি দেখছিলাম তো আইসকোলাটা আমার চোখে পড়ল আইসকোলা তো অবশ্যই আমি খাবো না কারণ এখানে যে কালারগুলো ইউজ হয় খুবই বাজে তো পানিপুরি পেয়ে গেলাম এবং পানিপুরিটা খুব আরামসে আমি খেয়েও নিলাম গাছপ্রেমী মানুষদের কিন্তু গাছের কাছে গেলে একটা আলাদা প্রশান্তি কাজ করে আমি গাছপ্রেমী কিনা আমি জানি না তবে আমার গাছের কাছে গেলে অনেক বেশি ভালো লাগে আর ফুল ধরে আছে ফল ধরে আছে এ ধরনের গাছ পেলে তো কথাই নেই আমি তো দাঁড়িয়ে থেকে শুধু তাকিয়েই থাকি তো আমার ক্যাকটাস এমনি অনেক ভালো লাগে সেটা তো আপনারা আগে থেকেই জানেন আর আমি স্পেশালি স্পেসিফিক যে দোকানটিতে আমার ভাইয়ের বউ গাছ কিনেছে আমি সেই গাছের দোকানে যাচ্ছিলাম তো যে গাছটা আমি পেয়েও গেছি এই গাছটা যে আমি পাবো এটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি তো গাছটা পেয়ে কিন্তু আমি অনেক হ্যাপি আর অন্য গাছগুলো আমি দেখছিলাম আর ক্যাকটাস যেখানে সেখানে তো আমার চোখটা আটকিয়ে যায় ক্যাকটাস দেখতে এবং কিনতে আমার দুটোই কিন্তু অনেক বেশি ভালো লাগে ক্যাকটাস গাছে ফুল দেখতে খুবই ভালো লাগে মনে হয় যেন পাথরে ফুল ফুটে আছে কথাটা অদ্ভুত লাগলেও কথাটা কিন্তু সত্য কারণ ক্যাকটাস গাছে ফুলটা সত্যি খুব দুর্লভ জিনিস তাই না ক্যাকটাস গাছগুলো দেখতে দেখতে দেখলাম যে এদিকে অ্যাডিনিয়াম গাছগুলো খুব সুন্দর ফুল ফুটে রয়েছে তো অ্যাডিনিয়াম গাছগুলো দেখতে দেখতে আমার মনে পড়ল আমার আম্মা বলেছিলেন দুটো এলাচ গাছ এবং একটা দারুচিনি গাছ যেন আমি কিনে নিয়ে যাই বাসায় তো আমার মনে পড়তেই আমি এলাচ গাছের দিকেই গেলাম কারণ এলাচ গাছটা আমারও দেখার খুব শখ ছিল এবং দেখানো তো অবশ্যই এই যে দেখেছেন এগুলো কিন্তু এলাচ গাছ তো দোকানদার মামা এলাচ গাছ দুটার দাম কিন্তু অনেক বেশি চেয়েছে তো আমি অন্য কোনো দোকানে এলাচ গাছ এবং দারুচিনি গাছ পাওয়া যায় কি না এজন্য আমি অন্য সাইডে চলে গেলাম আর এই দোকানটাতে জিজ্ঞেস করাতেই ওনারা বললেন যে তাদের কাছে দুটাই সংরক্ষিত রয়েছে তো আমি বললাম যে দুটোই আমার লাগবে এটা কিন্তু দারুচিনি গাছ আর দারুচিনি গাছ কিন্তু আমার জীবনে এই প্রথম দেখা আর দারুচিনি গাছটা দেখে মনে হচ্ছিল যে জামের গাছ যাই হোক দারুচিনি গাছটা আমি পেয়ে গেছি আর এলাচ গাছ দুটো আমি পেয়ে গেছি তো আমার পছন্দের গাছ এবং আমার আম্মার পছন্দের গাছ আমি যখন পেয়ে গেছি তখন আমি আর এখানে একটু থামিনি আমি প্রত্যেকটা গাছই আমি গাড়িতে তুলে ফেললাম আমি বাসে যেয়ে দেখাবো আমি কোন কোন গাছ কিনেছি এবং এক্স্যাক্ট আমার ভাইয়ের বউয়ের মতোই গাছগুলো আমি কিনতে পেরেছি কিনা আমার ড্রাইভার সাহেব গাছগুলো নামাচ্ছেন আর গাছগুলো উপরে তুলে দেওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কী কী গাছ কিনেছি আর এর আগেও বেশ কিছু গাছ কিনেছিলাম সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন তো আমি আসলে মোটামুটি গাছ কিনতেই থাকি আর আমার গাছগুলো মরতেই থাকে তারপরও বৃক্ষ মেলা আসলে বৃক্ষ কিনবো না সেটা তো হয় না তাই না ভিডিওর প্রথমে যে গাছটা দেখিয়েছিলাম আমার ভাইয়ের বউয়ের ওই গাছটা দেখেই কিন্তু আমি বৃক্ষ মেলাতে যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম গাছটা কিন্তু আমি ওর মতো করেই ডেকোরেট করে নিয়ে এসেছি আশা করা যায় গাছটা ওর মতোই অনেক সুন্দর হয়ে বের উঠবে আর এই যে মিনি সাইজ এই গাছটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে সেম টু সেম গাছটা কিন্তু আমি পেয়েও গেছি আর একটা গাছ যেটা দেখিয়েছিলাম ছিকাতে ঝুলছিল এই যে এই গাছটার মতোই আমি গাছটা কিনেছি
কিন্তু আমার ভাইয়ের বোর্ড গাছটা কিন্তু বেশি সুন্দর। আমারটা কিন্তু শুধু শেকড় টেকড় দিয়েই ভরা, দেখেছেন পাতাটা কম। তারপরও দোকানদার মামা বলেছেন এটাতে পানি দিলে আরও বেশি নাকি ভালো হয়ে উঠবে। দেখা যাক গাছটার হাল আমি কতটা ভালো করতে পারি। আমি আশাবাদী, কারণ এই চিকার গাছগুলো কিন্তু এমনি অনেক তাড়াতাড়ি গ্রো করে। কালকে সকালে যেহেতু রাজশাহী থেকে ঢাকাতে চলে যাব, এজন্য আমি ছাদ থেকে বেশ কিছু গাছও নিয়ে এসেছি। যদিও গাছগুলো অনেক বেশি কমন, কিন্তু তারপরও আমার ভালো লাগে। আর ছাদে খুব অযত্নেই পড়েছিল গাছগুলো, তাই ভাবলাম ঢাকাতে আমি গাছগুলো নিয়েও চলে যাই। তারপরের দিন আমি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনাও দিই, আর যমুনা সেতুর উপরে টোলটাও দিয়ে দিলাম। আমার প্রিভিয়াস ব্লগ যারা দেখেছেন তারা তো জানেন আমি রাজশাহীতে কেন এসেছিলাম। জার্মান থেকে আমার বোন আসার কারণে আমি কিন্তু রাজশাহীতে এসেছিলাম ওর সাথে কিছুদিন থাকার জন্য। আর এই কিছুদিন থেকে এত ফান মাস্তি, এত মজা করেছি, এত খাইদাই করেছি। তো সেই আনন্দগুলো, ভালো লাগাগুলো আপনাদের সাথে খুব ছোট ছোট ভিডিও আকারে শেয়ার করবো ফিউচারে ইনশাল্লাহ। তো আমরা এখন একটু যাত্রা বিরতি নেব, আর এই যাত্রা বিরতি নেওয়ার জন্য সিরাজগঞ্জ ফুড ভিলেজে এসে আমাদের গাড়িটা থামিয়েছি। যদিও জার্নির আগে অনেক কিছু খেয়ে এসেছি, তারপরও কিছুটা রিল্যাক্সেশনের জন্য এবং হালকা ফুলকা কিছু খাওয়া আর চা তো অবশ্যই, এগুলো কারণেই আসলে ফুড ভিলেজে নামা। তো আমরা স্ন্যাক হিসেবে স্যান্ডউইচটা নিয়েছিলাম আর জাস্ট চাই নিয়েছিলাম। বসে বসে স্যান্ডউইচটা খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে বিক্ষা মেলা থেকে যে গাছগুলো আমি কিনলাম সেগুলো গাড়িতে কী অবস্থাতেই না রয়েছে, কারণ আসার আগে অনেক ঠাস ঠাসি করেই কিন্তু লাগেজগুলো তোলা হয়েছে। তো ওই যে বললাম না আমাদের হালকা ফুলকা খাবার, তো হালকা ফুলকা খাবার কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা খুব দ্রুত নিচে নেমেও আসলাম, আর বেশ গরমও লাগছিল। আর আমার হাজবেন্ড ছাড়া আমি জার্নি করছি। আমাদের সিরাজগঞ্জের সেই গামছাগুলো দেখে কিন্তু আমি একটু থমকে গেলাম, গামছা নিব কি নিব না চিন্তা করতে করতে গাড়িতে উঠে গেলাম, কারণ আসলে অনেক বেশি গরম লাগছিল। আজকে যেহেতু আমার ব্লগটা বৃক্ষ মেলার বৃক্ষ নিয়ে, তো আমার বৃক্ষগুলো কেমন রয়েছে সেটা কিন্তু আমি ঢাকার আমার নিজের বাসাতে যেয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমার গাছগুলোর হাল এবং হাকিকাতটা এত লং জার্নিতে কী অবস্থাতে রয়েছে। আর যমুনা ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছিলাম সত্যি অনেক বেশি ভালো লাগছিল। আমি সিরাজগঞ্জের উপর দিয়ে যখন যাই আমার অনেক বেশি ভালো লাগে, কারণ আমার শেকড় কিন্তু সিরাজগঞ্জ, যদিও আমার বেড়ে ওঠা পড়ালেখা সবই রাজশাহীতে। আলহামদুলিল্লাহ খুব ভালো মতো সেফলি আমি কিন্তু আমার ঢাকার নিজের বাসাতে পৌঁছে গিয়েছি। বৃক্ষ মেলার বৃক্ষগুলো কেমন রয়েছে সেগুলো কিন্তু আমিও দেখার জন্য অস্থির হয়ে আছি, কিন্তু আমার আম্মা কোরবানির যে ভুঁড়ি এবং মাংসগুলো আমার সাথে দিয়ে দিয়েছিলেন সেগুলো আমি খুলে দেখছিলাম এবং এগুলো ফ্রিজে ঢোকাবো কি ঢোকাবো না, খাবো কি খাবো না, এগুলোই চিন্তা করছিলাম। তো ফাইনালি চিন্তা করলাম যে ভুঁড়িটা দিয়েই রাতে ডিনার করব, আর একটা হয়তো ভর্তাটাও করব। আমরা যেহেতু লং জার্নি করে এসেছি, আপনার ভাইয়া কিন্তু আমার জন্য চা এবং বিভিন্ন খাবারও রেখেছিল। আসার পরপরই আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, খাওয়ার পরে কিন্তু ফুটেজটা আমি নিয়েছি। তো তারপরও আপনার ভাইয়া করে রেখেছে, আমার অনেক বেশি ভালো লেগেছিল। এবার চলুন দেখি আমার বৃক্ষমালার বৃক্ষগুলো কেমন রয়েছে। আমার বৃক্ষমালার বৃক্ষগুলো একদম সতেজ রয়েছে। এই গাছটাতে কিন্তু ছোট ছোট গোলাপি ফুল ধরে, আর ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। আর আমি মনে মনে এই গাছটা কিন্তু খুঁজছিলাম, আর এই গাছটা নাকি ইন্ডিয়ান একটা পাতাবাহার, আর এটা ইনডোর, আর ইনডোর বলেই আমি নিয়েছি। আর এটাও ইনডোর, এগুলো সবই ইনডোর গাছ। এই গাছটা লাগেজের চাপাচাপিতে কিন্তু বাঁকা হয়ে গেছে। আর এই গাছটা দেখেছেন, এই গাছটা কিন্তু আমার অনেক প্রিয়। এর আগেও কিন্তু এই গাছটা আমার বাসাতে ছিল, কিন্তু ওই যে বাবার বাড়ি শ্বশুর বাড়ি যখন গিয়েছিলাম তখন এই গাছটা মরে একদম ভূত হয়েছিল, আর সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর এই লম্বা লম্বা গাছের পাতা যেটা দেখছেন এটা কিন্তু লিলি গাছ। আর এই গাছটা একদম ভিডিওর প্রথমে কিন্তু আমি দেখিয়েছিলাম ভাইয়ের বইয়ের মতো, সেম গাছটাই আমি নিব এবং এই জন্যই আমি বৃক্ষ মেলাতে গিয়েছিলাম। এই লাল পাতার পাতাবাহার গাছটা আমার অনেক পছন্দের, আর এই গাছটা কেনার আরেকটা উদ্দেশ্য আছে, কারণ আমি এই গাছটা অন্য একটা গাছের টবের মধ্যেই আমি লাগাবো।
এই গাছটাও আমার অনেক পছন্দের। এগুলো কিন্তু অনলাইনে অনেক দাম আমি দেখেছিলাম, তো রাজশাহীতে বৃক্ষ মেলাতে আমি অনেক রিজনেবল প্রাইসে কিনেছি। যাক, বৃক্ষ মেলার বৃক্ষগুলো অনেক বহল তবিয়তেই আছে জেনে বুঝে ভালোই লাগলো। এরপরে কিন্তু আমি কিচেনেও ঢুকে গেলাম, আর ওই যে বললাম কোরবানির ভুঁড়ি দিয়েই ভাত খাবো, এই জন্য ভুঁড়িটা আর একটু ভাজা ভাজা করে নিলাম। আর পেঁয়াজ কাটার এনার্জি কোনোটাই ছিল না, এই জন্য একটু বেরেস্তা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একটা ডাল ভর্তাও করে নিলাম। আর বাচ্চারা যেহেতু ভর্তায় পেঁয়াজ এবং মরিচ খায় না, এজন্য ওদের ভর্তাটা আলাদা করা হয়েছে। আর এতক্ষণ আমার এই ভিডিওটি যারা দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার সাথেই থেকে যাওয়ার জন্য। ধন্যবাদ।